টি-টোয়েন্টির চেয়েও অর্ধেক ওভারের সংস্করণ টি-টেন করা নাড়ছে ক্রিকেট প্রেমীদের দুয়ারে। ডিসেম্বরে দুবাইয়ে শুরু হচ্ছে ক্রিকেটের নতুন এই সংস্করণ। বিশ্ব ক্রিকেটের বর্তমান ও সাবেক রথি মহারথীদের সাথে মাঠ মাতাবেন তিন বাংলাদেশীয়। সাকিব আল হাসান, তামিম ইকবাল আর মুস্তাফিজুর রহমানের খেলা দেখতে শারজাহ স্টেডিয়ামে চোখ রাখতে হবে 14 ডিসেম্বর থেকে। একসময় অনির্দিষ্ট সময়কালের ক্রিকেট ম্যাচ এখন এসে থেকেছে টি-20 পর টি-10 ক্রিকেটে। সিক্সেসাইড টুর্নামেন্ট বাদ দিলে সংক্ষিপ্ত সংস্করণ নতুন মাত্রা আনছে এই টি-10 ক্রিকেট লিগ। আর ওয়ামিরাত ক্রিকেট বোর্ডের এমন আয়োজনে সম্মতি মিলেছে আইসিসি থেকে। আগামী 14 ডিসেম্বর আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে শুরু হবে 6 দলের অংশগ্রহণের এই 4x6 টুর্নামেন্ট। প্রতি ইনিংসের সময় থাকবে ফুটবলের সমান 45 মিনিট, অর্থাৎ ফুটবলের মতো ক্রিকেটেও 90 মিনিটে শেষ হবে এক একটি ম্যাচ। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফেরিওয়ালা সাকিব আল হাসানও থাকছেন এই ঝড়ো ক্রিকেট লড়াইয়ে। কেরালা কিংসের হয়ে এবার নতুন ফর্মেট তার সামনে। দলটির কোচ ব্রায়ান লারা আর অধিনায়ক এউইন মর্গান, আর সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন কিরণ পোলার, লিয়াম প্লাঙ্কেট, ওয়াহাব রিয়াজ আর সোহাইল তানভিরকে। নিলামের দ্বিতীয় ডাকেই তামিম ইকবালকে দলে নিয়েছে বুমবুম আফ্রিদির নেতৃত্বের দল পাকতুনস, যেই দলে আরো আছেন ডোয়াইন স্মিথ, ফখর জামান, জুনায়েদ খান, মোহাম্মদ নবী ও মোহাম্মদ ইরফান। সাকিব ও তামিম দুজনেই বিক্রি হয়েছেন $30,000 সর্বোচ্চ ক্যাটাগরি থেকেই। প্রথমবার আইপিএলে অংশ নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা এনে দেয়া মোস্তাফিজ খেলবেন বেঙ্গল টাইগার্সের হয়ে। দলটির আইকন সরফরাজ আহমেদ, আর বাকিরা হলেন ড্যারেন ব্র্যাভো, ড্যারেন সামি, আন্ড্রে ফ্লেচার ও সুনীল নারিন। এই টুর্নামেন্টে আরও অংশ নিচ্ছেন বীরেন্দ্র সেহবাগ, মোহাম্মদ আমির, কুমার সাঙ্গাকারা ও শোয়েব মালিকের মতো তারকারা। তবে ক্রিকেটের এত ছোট সংস্করণকে সহজভাবে নিতে পারছেন না রক্ষণশীলরা। ক্রিকেটের জৌলুস ধ্বংস হওয়ার আশঙ্কা তাদের।